আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ও ফি কুল্লি মাকান। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আপনাদের সবার সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আযা ওয়াজাল। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আজকে ফজরের নামাজের পরে বসে বসে এই টপিকসটা রেডি করছিলাম। টপিকটা হচ্ছে, গতকাল আমাদের সবার প্রিয় সম্মানিত শ্রদ্ধেয় বিশ্ব বরেণ্য শীর্ষ স্কলারদের একজন ডক্টর জাকির আব্দুল করিম নায়েক, নাম তো সবাই শুনেছি ইনশাআল্লাহ, সংক্ষেপে বলি আমরা ডক্টর জাকির নায়েক, তার পুরো নাম ডক্টর জাকির আব্দুল করিম নায়েক। তার সাথে আলহামদুলিল্লাহ আসরের নামাজ পড়ার সৌভাগ্য হয়েছিল। আসরের সালাতের পর থেকে মোটামুটিভাবে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সব মিলিয়ে তিনি সময় দিয়েছিলেন আমাদেরকে, আমাকে। এই মুজাকারাতে এত চমৎকার কিছু কথা তিনি বলেছেন আমাকে, যেগুলো আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারছি না। আমি একটা কথা বলি আপনাদেরকে শুরুতে, তারপরে সামনে যাই। একজন বিশ্ববরেণ্য স্কলার, দায়ী আলেম, তিনি যখন আন্তরিকতার সাথে আপনাকে সময় দিবেন, তার সারা জীবনের দিনই অভিজ্ঞতা আপনি অল্প সময় পেয়ে যাবেন। যখন আমি যদি আপনাকে আন্তরিকতার সাথে সময় দেই এবং আমার পুরো লাইফের দিনের যে এক্সপিরিয়েন্স এগুলো শেয়ার করি, তাহলে আপনি দশটা বই পড়ার চেয়ে বেশি জ্ঞান পাবেন ইনশাআল্লাহ, স্বাভাবিক। তো এই জন্যে আমি আপনাদের সাথে আজকে এই কনভারসেশনটা শেয়ার করব ইনশাআল্লাহ। তো আমি একটা জিনিস খুব একটা পছন্দ করি না, আমাকে মাফ করবেন, সেটা হলো শো ডাউন করা বা আই ওয়াশ করা, শো অফ করা। এই কারণে আমরা এখনও কোনো পিকচার টিকচার আপলোড করি নাই। আমরা বারবার নিষেধ করি যে সেলফি নিয়েন না, ছবি নিয়েন না, ভিডিও নিয়েন না, কাজ করতে দেন, আমাদেরকে কাজ করতে দেন। আমরা যত কাজ করবো ইনশাআল্লাহ আযা ওয়াজাল উম্মার জন্য ভালো হবে। অনেকে মন খারাপ করতে পারেন, মনে করতে পারেন যে ভাইদের অহংকার বেশি হয়ে গেছে নাকি, সময় দেয় না, ভাব হয়ে গেছে নাকি, ব্যাপারটা এমন না। আসলে যত বেশি এগুলোর অহেতুক প্রচার হয় কোনো কারণ ছাড়াই, উইদাউট এনি রিজন, উইদাউট এনি ইখলাস, তখন এগুলোতে ভেতর এবং বাহিরের শত্রুদের চোখ লাগে, ভেতর এবং বাহিরের শত্রুদের চোখ লাগে। এবং কিছু কিছু চোখ লাগে এতই খারাপ যে আপনি তখন দায়ীদেরকে আর মাঠে খুঁজে পাবেন না। আমার কথার ইশারা বুঝে নেবেন যে আপনার সবাই ইন্টেলেকচুয়াল অডিয়েন্স এখানে, আলহামদুলিল্লাহ। তো এই কারণে আমরা শো অফে যাচ্ছি না, কিছু প্র্যাকটিক্যাল কথা বলবো ইনশাআল্লাহ। আমি আমার জীবনে, আমি এটা আবেগিত হয়েই বলছি যে এটা ছিল আমার জীবনে একটা স্মরণীয় বিকেল। আমি দাওয়ার কাজ শুরু করেছিলাম 2009-10 সাল থেকে আর কি। প্রথম দিকে মাঠে ময়দানে দাওয়াতে কাজ করতাম, পায়ে হেঁটে হেঁটে, তখন এভাবে বিমানেও কেউ নিয়ে আসতো না, মানুষ চিনতো না, জানতো না। আপনারা আমাকে চেনেন হয়তো 2-3 বছর থেকে। এর আগে আমরা গ্রামে গঞ্জে, চরাঞ্চলে, উত্তরবঙ্গে, এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় দাওয়াতি সফর দিয়েছি আলহামদুলিল্লাহ। তো আমার স্বপ্ন ছিল যে তার সাথে মিট করার, যেহেতু তার থেকে আমি অনেকটাই ইন্সপায়ার্ড হয়েছি দাওয়াতের ক্ষেত্রে। শুধু আমি না, এরকম লক্ষ লক্ষ যুবক আছেন যারা তার লেকচার শুনে হেদায়েতের পথে এসেছেন, দাওয়াতের কাজ করেছেন। এরকম মানুষকে যখন কাছে পাওয়া যায় তখন তো মনের আবেগ ধরে রাখা যায় না। তো আমি আমার ভাঙাচুরা ইংরেজি দিয়ে তাকে অনেক প্রশ্ন করলাম, অনেক বিষয়ে ভিতর থেকে কিছু ইলমি রস বের করার চেষ্টা করলাম। হয়তো একটা জিনিস আমিও জানি, তিনিও জানেন, কিন্তু তার মুখ থেকে শুনলে আর অনেক বেশি জ্ঞান পাওয়া যায়। তো আমি এখান থেকে আজকে সকালে বসে বসে এগুলো পয়েন্ট আউট করে লিখেছি, যাতে আমি ভুলে না যাই যে আমি কি শুনেছি তার কাছে। আর আজকের লেকচারটা দিলে এটা অনলাইনে থেকে যাবে, সবার কাছে মেসেজ চলে যাবে ইনশাআল্লাহ, যে মৌলিকভাবে তিনি কী কী বিষয় বলতে চান। আমার প্রশ্নের উদ্দেশ্য ছিল একটাই, যে বর্তমান সমসাময়িক প্রেক্ষাপটে ইলমি অঙ্গন, পলিটিক্স, ইকোনমিক্স, ধর্মীয় বিভাজন, আমাদের নৈতিক অবক্ষয় সব কিছু বিবেচনা করে কিভাবে আমরা এখন দাওয়াতি কাজটা করব, একজন দায়ীর কী কী কোয়ালিফিকেশন থাকা উচিত,
আমাদের কোন কোন জায়গায় বেশি ফোকাস করা উচিত, কোন কোন বই পড়া উচিত, কোন কোন স্কলারকে ফলো করা উচিত, কিভাবে আমরা উম্মাকে এগিয়ে নিব, এরকম কিছু প্রশ্ন ছিল আমার। তো এই সামগ্রিক প্রশ্নগুলোর তিনি কিছু এলোমেলো উত্তর দিয়েছেন, আমি সেগুলোকে সাজিয়েছি আজকে ইনশাআল্লাহ। আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আল্লাহর নামে শুরু করছে, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম স্যার উম্মাকে যে মেসেজটা দিচ্ছেন, আমাকে যে মেসেজটা দিলেন, সেটা হলো প্রতিটি দিনই কাজের পিছনে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য থাকতে হবে। এক, প্রত্যেকটা দিনই কাজের পেছনে উদ্দেশ্য থাকবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তাই আমরা বলতে পারি, আমাদের দিনই কাজের যত প্রেক্ষাপট আছে, যত ক্ষেত্র আছে, এর সব কিছুর ইখলাস ঠিক থাকতে হবে। আল ইখলাস লিল্লাহ, এটা হচ্ছে সবচেয়ে প্রথম কথা। এখন আমি একটু ব্যাখ্যা করি আপনাদের সামনে, ইখলাস কী। দিনই ইলম শিখব কেন, মানুষ আমাকে বড় স্কলার বলবে এটা ভাবলেই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। নামাজ পড়ব কেন, মানুষ আমাকে দেখে নামাজই বলবে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। যাকাত দিব কেন, মানুষ আমাকে দানবীর বলবে, না দিলে মানুষ খারাপ বলবে, আমার জাহান্নামে যাওয়ার জন্যে যথেষ্ট। এখানে এসেছি, সবাই সম্মান দিচ্ছে, মনের মধ্যে একটা অহংকার চলে আসলো, আমি মনে হয় একটু সুপিরিয়র, আমি মনে হয় একটু বেটার, যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্যে যথেষ্ট। ইখলাস মানে কি, প্রতিটা দিনই কাজ শুধুমাত্র এক আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। আল্লাহু আকবার। এটাই ইব্রাহিম আলাইহিস সালামের ওই স্টেটমেন্টের ব্যাখ্যা, কুলিন্না সলাতি, বলুন আমার সলাৎ, ওয়া নুসুকি, আমার স্যাক্রিফাইস, কুরবানি স্যাক্রিফাইস, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, আমার জীবনের সব কাজ, ওয়া মামাতি, আমার মৃত্যু, সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র জগৎসমূহের রব আল্লাহর জন্য। দ্যাটস অল। তো প্রিয় ভাই ও বোনেরা যারা লেকচারটা শুনবেন অনলাইন অফলাইনে, সর্বপ্রথম নসিহত আজকের, আজকের টপিকটা হচ্ছে অমূল্য কিছু নসিহত ডক্টর জাকির নায়েক স্যারের মুখ থেকে। এটা আমার লেকচার না, আজকে আমি অনুবাদ করছি আর কি। অমূল্য কিছু নসিহত ডক্টর জাকির নায়েক স্যারের মুখ থেকে। আর কনভারসেশন কিন্তু একরকম হয় না। যে ব্যক্তি কোরআনও তেলাওয়াত করতে জানে না, ইসলামের বেসিক কিছুই জানে না, তার সাথে কনভারসেশন একরকম হবে। আর যিনি একজন আলেম, দাঈ, মুহাক্কিক আলেম, তাদের সাথে কনভারসেশন একরকম হবে। তো সামারিটা এরকম, সর্বপ্রথম যে মূল্যবান নসিহত আজকে আমরা করতে চাচ্ছি, নিজেদেরকে, নিজেদের পরিবারকে, আমাদের মা বোনদেরকে, আমাদের দিনী ভাইদেরকে, উম্মাকে, সেটা হলো প্রতিটা ক্ষেত্রে দিনী কাজের উদ্দেশ্য হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন। এটার নাম হলো ইখলাস। এর নাম কি ভাই? ইখলাস। আল ইখলাস বিল্লাহ আও ইখলাস লিল্লাহ, এটা সর্বপ্রথম। এটা শুধু দিনী ক্ষেত্রেই নয়, বরং দুনিয়াবী যে কাজগুলো আমরা করি, যেমন পিতামাতার সেবা করা, চাকরি বাকরি করা, ব্যবসা বাণিজ্য করা, স্ত্রী সন্তানের ভরণ পোষণ, এই কাজগুলোতেও যদি আমরা শুধু আল্লাহর সন্তুষ্টি কামনা করি, তাহলে মানুষের কাছে কখনো কষ্ট পাবো না ইনশাআল্লাহ। আর যখনই আমরা অন্যের কাছে কিছু আশা করতে যাই, তখনই আমরা কষ্ট পাই। স্ত্রীর জন্য করছেন, প্রবাসে থেকে কষ্ট করে টাকা উপার্জন করে দেশে পাঠাচ্ছেন। এখন আপনার যদি কাজের উদ্দেশ্য থাকে স্ত্রী আমাকে বেশি ভালোবাসবে ওসিলায়, তাহলে কোনো একদিন আপনি তার ব্যবহারে কষ্ট পাবেন। আর যদি ইখলাস থাকে এরকম, আমি করছি আল্লাহর জন্যে, বিকজ আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, স্ত্রীর মুখে খাবার তুলে দিলেও আমি নেকি পাবো, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ করছি। এরপরে ভালোবাসা থাকবে, অবশ্যই থাকবে, স্ত্রীর প্রতি থাকবে, সন্তানের প্রতি থাকবে, পিতামাতার প্রতি থাকবে, কিন্তু ইখলাস কাজের মূল উদ্দেশ্যটা কি, আল্লাহকে সন্তুষ্টি অর্জন। এই ইখলাস থেকে আমরা অনেক সরে আসছি বিধায় উম্মার আজ কী অবস্থা হয়েছে। বিশ্বাস করেন, আমরা অনেকেই লেকচার দেই মানুষকে সন্তুষ্ট করার জন্য, আমরা অনেকে মসজিদে নামাজ পড়াই মসজিদ কমিটিকে সন্তুষ্ট করার জন্য, আমরা অনেক সময় তারাবি পড়াই মানুষকে সন্তুষ্ট করার জন্য, খুতবা দেই মানুষের মেজাজ বুঝে, কোনটা বললে লোক আমাকে রিসিভ করবে, কোনটা বললে করবে না, নামাজের কথা বলা যাবে ভাই, সুদের কথা বলা যাবে না, খুব সতর্ক। এই যে এগুলো ইখলাসের খেলাফ। বই লিখছি, মানুষ আমাকে চিনবে জানবে, আমারও দু চারটা বই থাক। ইখলাস,
লেকচার দিচ্ছি, সংগঠন করছেন, অ্যাসোসিয়েশন, দিনী দাওয়াতি কাজ, সাদাকা, ইখলাস, মানে আমার প্রতিটা কাজের উদ্দেশ্য একটাই, মানুষ আমাকে ভালো বলুক আর খারাপ বলুক আমাকে হকটাই বলতে হবে আল্লাহর জন্যে। দিস ইজ কল্ড ইখলাস। আল্লাহ পাক আমাদের সবাইকে মুখলেসভাবে দিন পালন করার, প্রচার করার তৌফিক দান করুন। এক নম্বর। দুই, তিনি বলছেন, আমি জিজ্ঞাসা করেছি যে আপনার খুসুসি আমল আমাকে বলুন। এই কথাটা আমি অন্য অন্য অনেক আলেমকেই বলেছি জীবনে, যত বড় বড় ওলামা একরামের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে, আমি এই প্রশ্নটা করি, কারণ আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের কিছু খুসুসি আমল থাকে। কেউ রোজা রাখে অনেক বেশি, কেউ নামাজ পড়ে অনেক বেশি, কেউ তেলাওয়াত করে অনেক বেশি, কেউ জিকির করে অনেক বেশি, কেউ পড়াশোনা করে অনেক বেশি। খুসুসি আমল যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়, এর ওসিলায় আল্লাহ পাক তাকে মর্যাদা দান করেন, খুসুসি আমল আছে। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুসুসি আমল বলুন দেখি। রাতের তাহাজ্জুদ, সবাই ঘুমিয়ে পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে থাকতেন, পা মোবারক ফুলে যাইত, দাঁড়িয়ে থাকতেন, লম্বা কেরাতে নামাজ পড়তেন, খুসুসি আমল। দাউদ আলাইহিসসালামের খুসুসি আমল ছিল, রোজা রাখতেন একদিন পর পর, খুসুসি আমল। এরকম এক এক সাহাবীর এক এক, মানে এক এক নবীর এক এক সাহাবীর খুসুসি কিছু আমল আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খুসুসি আমল কয়জন জানেন? ফজরের নামাজ পড়ে তিনি দূরে কোথাও চলে যেতেন। উমর রাদিয়াল্লাহু আনহু একদিন ফলো করছেন, যায় কোথায় এই মানুষটা, কারণ তাদের মধ্যে একটা কম্পিটিশন হতো আমলের, মনে আছে? তো কম্পিটিশনটা কোন দিন উমর রাদিয়াল্লাহু আনহু বুঝলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু অগ্রগামী, এটাও বলে দেই। তাবুকের যুদ্ধে। কোন যুদ্ধে? ইসলামের যুদ্ধেরও বিধান আছে, কিন্তু এখনকার প্রোটেস্টেন্ট ইসলাম আবার ওইটা কাট করে ফেলছে আর কি। এখনকার প্রোটেস্টেন্ট ভার্সন অফ ইসলামে আছে নামাজ, রোজা, হজ, জাকাত, জিহাদ আউট অফ কন্টেস্ট, ওটা নাই। ওটার আবার অনেক ব্যাখ্যা করা হয়েছে তালগোল পাকিয়ে, যে ওই দিকে যাচ্ছি না। তো পুরো কনসেপ্টটা ক্লিয়ার রাখবো ইনশাল্লাহ। কোরআন সুন্নাহ সবই আছে, পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট বিবেচনায় পদক্ষেপ নিতে হবে নাকি? কেউ অন্যায়ভাবে কোনো মেয়েকে ধর্ষণ করছে, নাউজুবিল্লাহ, আপনার চোখের সামনে পড়ে গেল, আপনি কি তাকে গিয়ে দাওয়াত দিবেন, ভাই ধর্ষণ করিয়েন না প্লিজ, রিকোয়েস্ট করতেছি ভাই আল্লাহর ওয়াস্তে ধর্ষণ করিয়েন না, এই কথা বলবেন? আপনার সামর্থ্য থাকলে আপনি হাত দিয়ে প্রতিহত করবেন, পিটুনি দিবেন, কেসের আওতায় আনবেন, আইনের আওতায় নিয়ে আসবেন, মৃত্যুদণ্ড দিবেন, এই তো করবেন। এই মা বোনরা যদি আমাদের কেউ হয় নাউজুবিল্লাহ, তখন আপনার এগ্রেশন কেমন হবে? তার মানে পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট বিবেচনায় বিধান প্রয়োগ করতে হবে। তো ইসলামে পরিপূর্ণ বিধানই আছে, এই কনসেপ্টটা ক্লিয়ার রাখবো। তারপরে যেটা বলছিলাম যে তাবুকের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের যা যা সম্পদ আছে আল্লাহর ওয়াস্তে নিয়ে আসো, কারণ তাবুক যুদ্ধের সফর অনেক লম্বা ছিল, অনেক লম্বা, পায়ে হেঁটে প্রায় এক দেড় মাস যেতে হয়েছে রোমানদের সাথে প্রথম ব্যাটল, যদিও এই ব্যাটলটা একটা অসমাপ্ত রূপে ফিরে আসতে হয়েছে গরমের মধ্যে। এই তাবুকের যুদ্ধেই কিছু সাহাবী অংশ না নেয়ার কারণে সূরা তওবার মধ্যে আয়াতুন নিফাক নাজিল হয়েছে, পড়ে দেখেন। তিনজন সাহাবী যে সবাই তাকে বয়কট করে ফেলল, পড়ে দেখেন। এখন এই সময় উমর রাদিয়াল্লাহু আনহু তার ঘরে যত সম্পদ ছিল তার অর্ধেক নিয়ে আসছেন, অর্ধেক রেখে দিয়েছেন, রেখে নবীর সামনে উপস্থিত করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে যত সম্পদ ছিল তার অর্ধেক দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, মানে কি ভাইয়ের ছয়টা গাড়ি আছে তিনটা দিয়েছেন, তিনটা চারটা বাড়ি আছে দুইটা দিয়েছেন, হ্যাঁ দুই একর জমি আছে এক একর দিয়েছেন, মানে আপনার $2 মিলিয়ন আছে $1 মিলিয়ন দিয়েছেন। কত বড় হৃদয় থাকলে মানুষ এই কাজটা করতে পারে? আমাদের তো 100 টাকাই বের হয় না, ঠিক আছে আল্লাহ মাফ করুক। না আবার যারা দানবীর তারা দান করেন মাশাআল্লাহ, তবে আমি রিকোয়েস্ট করবো দানটা সঠিক জায়গায় করবেন, উল্টাপাল্টা জায়গায় দান করবেন না, এমন জায়গায় দান করবেন যেখানে দান করলে সৎকায় জারিয়ার মাধ্যম থাকে কন্টিনিউয়াসলি, এটা আপনি বেনিফিটেড হতে থাকেন এমন কিছু, এবং এগুলো দিয়ে ইসলামের খেদমত হয় এমন জায়গায় দান করবেন ইনশাআল্লাহ। তো এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন, হয়তো বা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সম্পদ উমর রাদিয়াল্লাহু আনহুর মতো ছিল না, কিন্তু তিনি এসে বলছেন আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে যা ছিল সবই নিয়ে আসছি। হয়তো বা তার সম্পদ কম ছিল, কিন্তু কথাটা কি বলেছেন?
আমি ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে দিয়ে সবই নিয়ে আসছি তো উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই দিন এই ব্যক্তিকে আমি হারাতে পারি নাই আর জীবনও পারবো না কথা কি বুঝতে পারছেন এখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজের পর কোথাও চলে যান খুসুসি আমল কোথায় যান উমর রাদিয়াল্লাহু আনহু এখন ফলো করছেন ফলো করতে 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 দেখলেন দূরে একটা বৃদ্ধা মহিলার ঘর আছে অনেক দূরে কাম্পং এর মতো ঠিক আছে বৃদ্ধা মহিলার ঘর আছে তো সেই ঘরে তিনি প্রবেশ করলেন কিছুক্ষণ পর বের হয়ে আসলেন তিনি আবার জায়গাতে চলে গেলেন উমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু ঘুরে ফিরে ফলো করছেন তিনি যখন চলে গেলেন উমর ইবনে খাত্তাব ওই ঘরে ঢুকলেন ঢুকে দেখলেন এক বৃদ্ধা মহিলা বসে আছে চোখে দেখে না চোখে দেখতে পারে না তখন তিনি জিজ্ঞাসা করলেন যে কে আপনি পরিচয় দিলেন কি সমস্যা আপনার আমি চোখে দেখতে পারি না এই যে ব্যক্তি একটু আগে আপনার ঘরে এসেছিল সে কি করলো কেন আসে প্রতিদিন ইনভেস্টিগেট করছেন তখন ওই বৃদ্ধা বলছেন এক ব্যক্তি আসে প্রতিদিন ফজরের পরে এসে আমার ঘরের কাজকর্ম করে দিয়ে যায় আমি চোখে দেখতে পারি না তো ঘরের কাজকর্মগুলো করে দিয়ে চলে যায় আমি জানি না সে ব্যক্তিকে আল্লাহ তার ভালো করুক উমর রাদিয়াল্লাহু আনহু তখন চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো আর বলতে লাগলেন যে হে মুসলিম জাহানের খলিফা আপনি পরবর্তী খলিফাদের জন্য রাস্তা কতই না কঠিন করে দিলেন আসলে এই শিক্ষাগুলো তাদের মধ্যে ছিল বলেই তো সমাজটা অমন ছিল দেখুন কোন মানুষদেরকে নিয়ে আমরা সমাজ চালাবো আমরা যদি এই যুগের আবু বকর ওমর ওসমান আলী হতে না পারি তাহলে এই যুগেও ইসলামী খেলাফা কায়েম হবে না আগে মানুষ লাগবে তো এরকম আমরা সবসময় দেখা যায় উপরের লেভেলে গালিগালাজ করতে বেশি পছন্দ করি তো বিশ্বাস করেন আমাদের প্রেক্ষাপটে জনসাধারণের যা অবস্থা জনগণের ইমান আমল ইনসাফ ইখলাস এগুলোর যে অবস্থা তাতে এর চেয়ে বেটার কিছু আশা করা যায় না যখন আমরা ঠিক হয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই যোগ্য নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজ্জা ওয়াজ্জা তো খুসুসি আমলটা একটু বোঝালাম এটা কিন্তু আপনারও থাকতে পারে আমি জানি না আমার একটা আছে আপনি জানেন না ঠিক আছে তো এখন আমি জিজ্ঞাসা করলাম যে স্যার আপনার খুসুসি আমল বলুন কিছু এমন কিছু খুসুসি আমল যেটা যেটার ওসিলায় হয়তো আল্লাহ পাক আপনাকে এই মাকাম এনেছেন বলে আপনি মনে করেন ইউ থিঙ্ক সো তো তিনি বলছেন প্রথমে পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ তিনি জামাত মিস করেন না পাঁচ ওয়াক্ত নামাজ তিনি জামাত এই বয়সেও মিস করেন না মাশাআল্লাহ তিনি বলছেন আমরা অনেক সময় দাওয়াতের কাজ করি দাওয়াতের মেহনত করি অনেক বড় বড় কথা বলি নামাজ ঠিক থাকে না এই ব্যক্তিদের ইমান আমল দিয়ে দাওয়াতের কোনো কাজ নাই তাহলে আমরা এখন লেসন পেলাম এখলাসের পরে আমরা সর্বপ্রথম ফোকাস করবো কোথায় ভাই জামাতে না বাসায় জামাতে যদি জামাত ছুটে যায় তাহলে মসজিদে গিয়ে যদি জামাত করা পসিবল হয় করব না হলে যদি বাসায় করা পসিবল হয় সেখানে করব যদি সফরে থাকি আপনি মুসাফির আপনার জন্য অপশন আছে চাইলে কসর করবেন চাইলে একাকি পড়বেন মুসাফির কিন্তু মুকিম অবস্থায় সর্বোচ্চ চেষ্টা করব জামাত ধরার জন্য আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন আপনাদের সবাইকে তৌফিক দান করুন এখানে দুটো কথা আমি অ্যাড করছি আমার পক্ষ থেকে সেটা হলো যে আমি প্রথম লেকচারে বলেছিলাম যে অনেক মসজিদ দিন দিন বাইতুল্লাহ থেকে বাইতুল নাস হয়ে যাচ্ছে অনেক মসজিদে প্রকৃত নামাজ থাকছে না নামাজের রুকু সেজদা ঠিক হচ্ছে না এক্ষেত্রে আমরা কি করব আমরা ইমাম সাহেবদেরকে নসিহা করব এবং বোঝানোর চেষ্টা করব যেন নামাজটা তারা একটু ধীরস্থিরভাবে পড়ায় নামাজের গভীরতায় ঢোকার চেষ্টা করব কি পড়ছি বোঝার চেষ্টা করব কি বলছি বোঝার চেষ্টা করব অর্থ বুঝে নামাজ পড়লে ইনশাআল্লাহু তাআলা এই নামাজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ আর যদি আমরা নামাজের ব্যাপারে গাফেল থাকি এবং নামাজে ফাঁকিবাজি করি নামাজের আধ্যাত্মিকত্ব মারেফত নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা আমরা যেটা করি নামাজের ইখতিলাফি কিছু মাসআলা নিয়ে বেশি ঝগড়া করি হাত বাঁধবো কোথায় আমিন জোরে না আসতে রফুল ইয়াদাইন করবো কি না পায়ে পা লাগাবো কি লাগাবো না সূরা ফাতিহা পড়বো কি না ব্যাস এই তো আলোচনা তো এতটুকুই ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে আমরা কথা বলতে বলতে নামাজের মূল জায়গা থেকে সরে আসছি মূল জায়গাটা আমি একটু বোঝাচ্ছি আপনাকে মূল জায়গাটা হচ্ছে নামাজে যে কথাগুলো আমরা আল্লাহর সাথে বলছি সুবহানাহু ওয়া তাআলার সাথে এই কথাগুলো আমরা বুঝি কি না এই কথাগুলো বুঝে আমি আল্লাহকে পাচ্ছি কি না নামাজে নামাজ মুমিনের মেয়ারাজ আল্লাহর সাথে সাক্ষাৎ কখনো কি নামাজ পড়ার পরে এই ফিলিংসটা আসছে কি না যে আমি আল্লাহর সাথে কথা বললাম সুবহানাল্লাহ
এখানে পরিশুদ্ধভাবে নামাজ পড়ার জন্য অবশ্যই নামাজের অর্থ বুঝতে হবে, ধীর স্থিরতা বজায় রাখতে হবে এবং তারতিলের সাথে সময় দিয়ে দিয়ে কাজ করতে হবে। তাড়াহুড়ার কোনো প্রয়োজন নাই, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নূর আসবে ইনশাআল্লাহ। এই নামাজেই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ নামাজি হওয়ার তৌফিক দান করুন। এরপরে তিনি বলেছেন যেটা, সেটা হলো তাহাজ্জুদের সলাতের কথা। কিসের কথা? সলাতকে উনি অনেক বেশি গুরুত্ব দেন এবং আমাদেরকে নসিহত করেছেন আমরা যেন তাহাজ্জুদের নামাজকে গুরুত্ব দিই। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাকে আহ্বান করতে থাকেন, কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে তাই দিব, কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দিব, কে আছো আমার কাছে ইস্তেগফার করবে আমি তোমাকে ক্ষমা করে দিব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফজর পর্যন্ত বলতে থাকেন, অথচ আমরা এখন ঘুমাই রাত দুটায় তিনটায়, আল্লাহ আমাকে মাফ করুন আপনাদেরকে মাফ করুন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রাত্রি যাপন করার তৌফিক দান করুন। তো এটার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই দুই করে পড়তেন, দু রাকাত তারপর দু রাকাত তারপর দু রাকাত তারপর দু রাকাত, শেষে বেতর মোট এগারো রাকাত। আমরা চেষ্টা করব যদি ছোট সূরা জানি সূরাগুলোকে বারবার রিপিট করার, যদি বড় সূরা কেরাতে পড়তে পারি মাশাআল্লাহ আরও ভালো, রুকুটাকে লম্বা করার, সেজদাকে লম্বা করার এবং সিজদায় গিয়ে বেশি বেশি দোয়া করার। যেহেতু তাহাজ্জুদ একটা নফল সলা, আপনি যদি আরবি দিয়ে দোয়া করতে নাও জানেন তাহাজ্জুদে আপনি বাংলাতেও দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাটলিস্ট আপনি দোয়া করার চর্চা শুরু করুন, আল্লাহর কাছে সেজদায় পরে কান্নাকাটি করার অভ্যাস তৈরি করি, আল্লাহ তৌফিক দান করুন। এবং এই সময় বেশি বেশি দোয়া করতে হবে। আমি এই কথাটা শুধু তার কাছেই প্রথম শুনিনি, এর আগে আরও অনেক বড় বড় আলেমরা এই কথাটাই বলেছেন যে তাহাজ্জুদ গোজার হতে হবে। আল্লাহ পাক আমাকে তাহাজ্জুদ গোজার হওয়ার তৌফিক এনায়েত করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। পয়েন্টস একটু বেশি, এই জন্য আমি শর্ট করছি, কারণ এক একটা পয়েন্টস নিয়ে অনেক লম্বা কথা বলা যায়, অনেকগুলো পয়েন্টস আছে। এরপর তিনি যেটা বলেছেন সেটা হলো প্রতিটা কাজে সুন্নাতকে অনুসরণ করা, প্রতিটা কাজে সুন্নাতকে অনুসরণ করা। ঘুমাবো সুন্নত নাই? ঘুমানোর সুন্নত কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমানো এখনকার সুন্নত নাকি? একটু টিভি টিভি দেখে ইউটিউব দেখে রিল্যাক্স, মাশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ, ঘুমানো শুন নাকি? সম্ভব হলে একটু ওযু করে নেয়া, আচ্ছা তারপরে সূরা ফালাক সূরা নাস এখলাস পড়া, হাত দুটো একত্রিত করে ফু দিয়ে এভাবে পুরো গা মাসাহ করা, এই কাজটা আরও দুইবার করা, মানে ইন টোটাল তিনবার করা। এরপর সূরা কাফিরুন পড়া, ঘুমানোর সময় যে সূরা কাফিরুন পড়ে তাকে আল্লাহ পাক শিরক থেকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ। আর শিরকের গুণা কিন্তু আল্লাহ মাফ করেন না, এই গুণা ছাড়া যে কোনো গুণা আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন, তওবা করলে সেটা আলাদা বিষয়। আর সূরা বাকারার শেষের তিনটা আয়াত পড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা বাকারার শেষের তিন আয়াত রাত্রেবেলা পড়লে সারা রাত এবাদতের নেকি পাওয়া যায়। এখানে একটা কথা বলে নিই, যদি ঘুমাতে একটু দেরিও হয়ে যায়, বারোটা বেজে গেছে মনে করেন, ওযু করে দু রাকাত নামাজ পড়ে ঘুমিয়ে যান, ইনশাআল্লাহ আপনি রাতের বেলা দাঁড়িয়ে থাকার নেকিটা পাবেন, কেমন লাইলেন নেকি পাবেন ইনশাআল্লাহ। জরুরি না যে একদম আপনাকে প্রথমে ঘুমিয়ে শেষে উঠে আবার এই প্র্যাকটিসটা প্রতিদিন করতে হবে, অনেকে হয়তো পারবে না, অনেকে জব করে, অনেকের অনেক সমস্যা থাকতে পারে, অনেকে রাত্রে কাজ করে, তো দেরি হয়ে গেলে ঘুমানোর ক্ষেত্রে অ্যাটলিস্ট দু চার রাকাত নামাজ পড়ে তারপর ঘুমিয়ে যান। পারলে আপনার স্ত্রীকে পিছনে নেন, আপনার বাচ্চাকে ডান পাশে নেন, যে জেগে আছে ওই ভাইকে পিছনে নেন, জামাত হয়ে যাবে। এই চর্চাগুলো না হলে আসলে সমাজ পরিবর্তন হবে না, পরিবারই পরিবর্তন হবে না, সমাজ তো পরের কথা। আর আমল এভাবে না বাড়ালে আমরা এই যুগের আবু বকর ওমর হতে পারবো না, আর এ যুগের আবু বকর ওমর হতে না পারলে আমাদের হাতে ইসলামী খেলাফা আসবে না। আমাদের টার্গেট খেলাফা, ওইটা টার্গেট, কিন্তু ওই জায়গায় না যাওয়া পর্যন্ত মুসলিম উম্মার কোনো শান্তি নাই, ওই জায়গায় না যাওয়া পর্যন্ত আমরা সারা বিশ্বে মায়ের খেতেই থাকব। ওই জায়গায় যখন মুসলিমরা ছিল তখন কেউ আমাদের দিকে চোখ তুলতে পারতো না, কোনো মুসলিম বোনের দিকে খারাপ নজরে তাকাতে পারতো না। আজকে কারাগারের পর কারাগার ভরে ফেলছে মুসলিম মেয়েদেরকে দিয়ে, মিডল ইস্টের খবর জানেন, ইয়েমেনের খবর রাখেন, সিরিয়ার খবর রাখেন, প্যালেস্টাইনের খবর রাখেন, সবাই জানে, ওপেন সিক্রেট, এগুলো তো নতুন করে বলার কিছু নাই। তো ওই জায়গা থেকে আমরা সরে আসছি বিধায় আমাদের উপর থেকে ওই কর্তৃত্বটা আল্লাহ পাক নিয়ে নিয়েছেন, এটা আমাদের উপর আজাব বলা যায়, পরীক্ষা আজাব। তো এই আমলগুলো বাড়াতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন।
এবং দোয়া এখন এই সময় প্রচুর দোয়া করতে হবে এবং দোয়ার মধ্যে নিজের ব্যক্তি নিজের পরিবার নিজের সুস্বাস্থ্য নিজের ইলম নিজের হালাল রিজিক হ্যাঁ নেক আমলের তৌফিক জীবনের লক্ষ্যগুলোর তৌফিক পরিবারের শান্তি উম্মার জন্য দোয়া নির্যাতিত মুসলিম ভাই বোনদের জন্য দোয়া হ্যাঁ ওলামায়ে কেরাম যারা মাজলুম তাদের জন্য দোয়া এই দোয়াগুলো থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন এবং আমাদের দোয়াগুলো আল্লাহ পাক কবুল করুন আমিন তো এই তাহাজ্জুদ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলার পরে বলছিলাম প্রফেটিক লাইফস্টাইল মানে ঘুমানোর সময় সুন্নাহ ঘুম থেকে উঠে সুন্নাহ নাই ঘুম থেকে উঠে সুন্নাহ হোয়াটসঅ্যাপ চেক করা কি হলো ফোনের মধ্যে নাকি ঘুম থেকে উঠে সুন্নাহ চোখ একটু ঘষা তিনবার মুখটা ঘষা মুখ থেকে ভাব ঘুমের ভাব দূর করা আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর যদি শেষ রাত্রে ওঠেন সূরা আলী ইমরানের শেষের দশ আয়াত পড়া এটাও সুন্নাহ তারপরে ইস্তিনজা যাই আমরা ইস্তিনজায় গিয়ে আগে দুই হাত কবজি পর্যন্ত ধুয়ে ফেলতে হয় নাকে তিনবার পানি দিতে হয় কারণ শয়তান নাকের ভিতর রাত কাটায় এটা আমরা দেখতে পারি না শয়তান এবং জিন শয়তান অনেক কিছু করে আমাদের সাথে তারা আমাদেরকে বদনজর দেয় তারা আমাদেরকে দেখে আমাদেরকে ওয়াসওয়াসা দেয় অনেক কিছু করে আমরা বুঝতে পারি না আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ পাক যদি ফেরেশতাদের মাধ্যমে এই নিরাপত্তা না দিতেন আমাদেরকে আমরা আমাদেরকে জিনরা উড়িয়ে নিয়ে চলে যেত হ্যাঁ এর এত দুষ্ট প্রকৃতির মানুষ ইয়া সৃষ্টি মখলুক এর মধ্যে ভালো মন্দ আছে খারাপদের কথা বলছে তো ওয়াশরুমে যখন ঢুকছেন ওখানেও কিন্তু শয়তান আছে শয়তান রাত কাটায় আমাদের দুই পায়ের মাঝখানে এবং নাকের দুই গহ্বরের মাঝখানে এই জন্যে ঘুম থেকে উঠে তিনবার নাকে পানি দিতে হয় আর আগে হাত ধুয়ে নিতে হয় তারপরে বাথরুমে ঢোকার সময় আমরা ডান পা ইউজ করব না আগে বাম পা বের হওয়ার সময় ডান পা দোয়া বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইথ এখনকার টয়লেট যেগুলো হচ্ছে মানে যা চলছে আর কি ইংলিশ এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বসা সম্ভব না আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলছি এটা আমার ইস্তেহার কেউ আমার সাথে একমত হতে পারে না হতে পারে ইয়াজুজ আর মাজুজের যত খাসলত আছে না চরিত্র এই সব চরিত্র পশ্চিমা বিশ্বের মধ্যে আছে এটা আমার ফাইনাল স্টেটমেন্ট ইয়াজুজ আর মাজুজের চরিত্র আমি বলিনি যে এরাই এরাই তারা তা বলি নাই বলেছি এদের ইয়াজুজ মাজুজের যে চরিত্রটা এই পুরোটাই পশ্চিমাদের মধ্যে আছে বাথরুমের টয়লেট থেকে নিয়ে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পর্যন্ত এরা চেঞ্জ করে ফেলেছে ওদের নিজের মতো করে করে ফেলেছে আর আমরা এটা ফলো করছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন বাম পায়ে ভর দিয়ে ডান পা খাড়া করে যে কোনো আলেমদেরকে জিজ্ঞাসা করবেন হাদিসের কিতাব মোতালা করবেন বাম পায়ে ভর দিয়ে ডান পাটা একটু উঁচু করে এইভাবে যারা বসে তাদের মানে টয়লেটটা খুব ক্লিয়ার হয় খুব সুন্দর খুব সুন্দর মতো হয়ে যায় এখন আপনি কীভাবে ইংলিশ টয়লেটে বসবেন এভাবে আমাকে বলেন উঠে বসতে গেলে তো ব্রেক শেষ আপনি নিজেই ভিতরে তখন তো আবার কিছু কিছু দেখলাম যে বোল রেখে দেওয়া হয়েছে দাঁড়ায় দাঁড়ায় করতে হবে এক নম্বর লাগলে দাঁড়ায় দাঁড়ায় করতে হবে আর সবগুলো সেম মাপ আর মানুষ কেউ লম্বা কেউ খাটো আর কারো যদি সেম না হয় তাহলে কী করবে এটা একটা বিষয় তো আল্লাহ মাফ করুক দেখেন প্রতিটা জায়গাতেই সুন্নতের খেলাফ কাজ হচ্ছে আর এখানে কীভাবে আমি তো মাঝে মাঝে এগুলো ইউজ করতে বাধ্য হই আর মনে মনে গালি দিই ওদেরকে মনে মনে গালি দিই গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন মাগদুব আর দাল্লিন সব জায়গায় ফিতনা সৃষ্টি করে দিয়েছে এগুলোতে যে পরিমাণ পানি অপচয় হয় আপনি শাওয়ার নিচ্ছেন ছেড়ে দিলেন বালতির পর বালতি পানি চলে যাচ্ছে শাওয়ার নিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের মধ্যে পানি নিয়ে শাওয়ার নিতেন পানির অপচয় হতো না ইভেন আমরা এখন ওযু করি আমরা নিজেরাও তো করে ফেলি ছেড়ে দিলাম ওযু করতেই আসি করতেই আসি করতেই আসি এক বালতি পানিতে ওযু করে ফেলছি সব জায়গায় সমস্যা হচ্ছে সো সুন্নাহ লাইফস্টাইল মানে কি প্রতিটা সুন্নাহ আমাকে ধরতে হবে তো বুঝতে হবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন তো দেখেন ওয়াশরুম নিয়ে আর কি আর বলবো এটা তো এখন আপনি অ্যাভয়েডও করতে পারবেন না না হলে আর কি করতে হবে বাসবাগানে চলে যেতে হবে আপনাকে আরেক সমস্যা আস্তাগফিরুল্লাহ তো কেন বললাম কারণ আমার একটু আগে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল আমি চাইতে পারি নাই কারণ এখানে কোনো বাংলা কিছু পাইলাম না সব ইংলিশ আর আমার যে কাপড় এই এই কাপড় আমাকে নামাজ পড়তে হবে এখন
মাগরিব এশা তো আমি সফরে মুসাফির আছি কাপড় চেঞ্জ করা তো ইজি না আমার জন্য এখন ওইখানে কতজন ইউজ করে গিয়েছে ওইখানে বসার পর আমার এই কাপড় চোপড় পাক থাকবে কিনা এটা সন্দেহ না আর আপনারা তো খুব ভালো করে জানেন কবরের শাস্তি হয় মূলত দুইটা কারণে যত বেশি কবরের শাস্তি হচ্ছে এখন সব কিন্তু বড় বড় পাপের কারণে হচ্ছে না দুইটা কারণ মেজর একটা হচ্ছে পেশাবের অপবিত্রতা থেকে পবিত্র না হওয়া পেশাবের ছিটা ফোঁটা থেকে পবিত্র না হওয়া আরেকটা হচ্ছে চগলখুরি করা কি করা মানে চগলখুরি বোঝাতে পারছে কিনা একজনের কথা আরেকজনের কাছে লাগানো যেটা গণতান্ত্রিক সুন্নাহ এটা কিন্তু গণতান্ত্রিক সুন্নাহ মানে পলিটিক্স আপনাকে করতে হলে এই সুন্নাহই ফলো করতে হবে এর কথা অরে বলতে হবে ওর কথা অরে বলতে হবে নাহলে তো পথ থাকবে না আর পথ তো এখন সব হিরো আলমদের মাশাআল্লাহ মাঝে মাঝে মনটা চায় যে আমিও দাঁড়াই এরা যদি দাঁড়াইতে পারে তাহলে আমরা পারি না কেন কী সমস্যা পড়াশোনা কি করি নাই কিছুই অ্যাটলিস্ট ওর চো তো ভালো বুঝবো সুবহানাল্লাহ তো যাই হোক ওইদিকে না যাই না হলে আবার কখন গায়েব হয়ে যায় বলা যায় না ঠিক আছে আচ্ছা আস্তাগফিরুল্লাহ তো প্রিয় ভাইরা প্রফিটিক লাইফস্টাইল প্রতিটা জায়গায় ঘুম থেকে ওঠা ওয়াশরুম যাওয়া এই বের হলাম বের হয়ে ওযু করে ফেলেছেন এখন ওযু করার যখনই ওযু করবেন ওই ওযু দিয়ে দু রাকাত নামাজ পড়ার চেষ্টা করেন নবীজি যখন জান্নাতে মেরাজের রাতে জান্নাতে গিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যখনই জান্নাত গিয়েছি মানে আমাকে যখনই জান্নাত দেখানো হয় তখনই আমি বেলাল তোমার পায়ের শব্দ শুনতে পারি সুবহানাল্লাহ হে বেলাল তুমি কী এমন আমল করো আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পারি তো বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনি যে আমল শিখিয়ে দিয়েছেন এগুলাই করি এক্সট্রা তো কিছু করি না শুধু একটা কাজ আমি করি কী সেটা তিনি বলছেন আমি যখনই অজু ছুটে যায় অজু করি মানে যখনই ইস্তেঞ্জা করি অজু ছুটে যায় অজু করার চেষ্টা করি ওই অজু দিয়ে আমি দু রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি নবীজি বলছেন হয়তো এই কারণেই তোমার এই মর্তবা দেওয়া হয়েছে সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন এরপর সালাতে যাবেন সালাতটা নবীর মতো করে সালাত শেষ একটু কোরআন তেলাওয়াত করলেন দিনই পড়াশোনা করলেন কোনো স্কলারের লেকচার শুনলেন এবার নাস্তা করতে আসছেন নাস্তার টেবিলে আসলে তো আর সুন্নতের খেলাফ সুন্নতের কোনো কথাই মনে থাকে না আর আমি আপনাদের কমিউনিটির মধ্যে এসে দেখলাম সবাই খুব ভোজন রসিক মাশাআল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ ভালো খারাপ না একটা এজ থাকে খাওয়ার তবে খাওয়ার ক্ষেত্রে এই দুটো হাদিস মাথায় রাখবেন এক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুমিন বান্দার এতটুকু খাওয়ার যথেষ্ট যা দিয়ে সে কোমর সোজা করে আল্লাহর ইবাদত করতে পারে আর এই পুরো ওয়ার্ল্ডটাই এখন এই কয়েকটা জিনিসের উপর টিকে আছে খাওয়া ফ্রি সেক্সুয়াল সম্পর্ক জুলুম পলিটিক্যাল জুলুম খাবে ওপেন সেক্স করবে মদপান করবে হ্যাঁ পরকালে কনসেপ্ট ভুলে এই দুনিয়ার জীবনে যা যা পাওয়া যায় মদ ক্যাসিনো জুয়া খাওয়া নারী আর মুসলিমদেরকে মারোয়ার কাটো আর শয়তানি একটা শাসন শুরু হয়েছে তো যেটা বলছিলাম যে খাওয়ার ক্ষেত্রে কয়টা হাদিস মনে রাখবেন ভাই এক একজন মুমিন বান্দার খাওয়া দাওয়ার জন্য এতটুকু যথেষ্ট যতটুকু দিয়ে সে কোমর সোজা করে আল্লাহর ইবাদত করতে পারে এক এরপরেও যদি তাকে খেতে হয় সে যেন তার পেটটাকে তিন ভাগ করে নেয় কয় ভাগ তিন ভাগ নবীজি বলছেন মুমিনরা পেটের এক ভাগ খাবে এক ভাগ পানি খাবে পানি দ্বারা পূর্ণ করবে আর এক ভাগ খালি রাখবে শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য এই খাওয়ার সুন্নত খাওয়ার টেবিলেই তো আমরা হেরে যাচ্ছি আমরা তো খাবার টেবিলেই হেরে যাচ্ছি আমরা যুদ্ধের মাঠে জিতবো কীভাবে এক সাহাবী খেজুর খাচ্ছিলেন বদরের যুদ্ধের সময় এটা আপনার রাহিকুল মাকতুম গ্রন্থে পাবেন খেজুর খাচ্ছেন সৈন্য বিন্যাস করা হচ্ছে নবীজি ভাষণ দিচ্ছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للمتقين এরকম আয়াতগুলো পড়ছেন ওই সাহাবী শুনে হাতের খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন দিয়ে ছুটলেন সামনে একজন সাহাবী তার আগে বলেছিলেন যে খাবার শেষ করো তিনি বলছিলেন যে এগুলো খেতে অনেক সময় লেগে যাবে বীর বিক্রমে যুদ্ধ করেছে এই সাহাবী শহীদ হয়ে গেছেন তো খাবার ভোগবিলাসটাকে তারা কীভাবে দেখতেন আর কি একটু দেখালাম কীভাবে তারা এটাকে মানে জাস্টিফাই করতেন এখন উমর রাদিয়াল্লাহু আনহু একটা কথা মনে পড়ে গেল উমর রাদিয়াল্লাহু আনহুর সময় একটা দুর্ভিক্ষ হয়েছিল
একটা দুর্ভিক্ষ হয়েছিল কিন্তু তো ওই সময় জনগণ খাবার সংকটে ভুগছে বলে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু দীর্ঘদিন শুধুমাত্র রুটি আর জাইতুনের তেল খেয়েছিলেন শুধুমাত্র রুটি আর জাইতুনের তেল শাসক কাকে বলে মুসলিম শাসক হ্যাঁ আমাদের আমাদের সমাজও আছে মাশাআল্লাহ দুর্ভিক্ষ যখন হয় তখন তারা সিঙ্গাপুর এই সেই ঘুরে বেড়ায় মাশাআল্লাহ হ্যাঁ টোটালি উল্টা মানে জনগণের ঘরে খাবার থাক না থাক আমার ঘর ফিলাপ থাকলে হইল আর জ্বর হলেই সিঙ্গাপুর হাত ভাঙলে কানাডা হ্যাঁ ভিতরে আরও বড় সমস্যা হইলে আরও বড় বড় রাষ্ট্র যেগুলো ওখান থেকে আবার সুস্থ হয়ে আসে এসে মাশাআল্লাহ আবার শুরু হয়ে যা যা তাই আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক দোয়া করি তো খাবার সম্পর্কে দুটো হাদিস মাথায় নিয়ে নিলাম এখন আমরা হাইজেনিক খাবারগুলো খাওয়ার বেশি চেষ্টা করব আমরা যে খাবারগুলো খাচ্ছি ইদানিং এই খাবারগুলোতে বেশিরভাগই আমাদের ক্ষতি হচ্ছে এই ক্ষতিগুলো আমরা 20 থেকে 35 বছর এজে আমরা বুঝতে পারবো না 35 ক্রস করে গেলে আমরা বুঝতে পারবো যে কী ক্ষতি হয়েছে এই জন্য ইয়াং যারা আছেন লেকচার শুনছেন খাবার এবং ফিজিক্যাল এক্সারসাইজ এগুলোর ব্যাপারে খুব সচেতন হতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন এই বিষয়ে ডক্টরদের পরামর্শ নেবেন তারা আরও ভালো বলতে পারবেন তো প্রফেটিক লাইফস্টাইল মানেই আমার ঘুম আমার ইস্তেনজা আমার ওযু আমার নামাজ আমার খাওয়া আমার পড়াশোনা ইবাদত কোরআন তেলাওয়াত জিকির আজগার ইভেন আপনার জব সেকশন আপনার এডুকেশন সেকশন পলিটিক্যাল সেকশন সব কিছুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো ঢেলে সাজানো এটার কথা তিনি বারবার বলছেন যদি আমরা ভালো দায়ী হতে চাই বড় আলেম হতে চাই দিনের জন্য কিছু করতে চাই আমাদেরকে আগে নিজের উপরে এই দিনটা প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন তো বললাম ইখলাসের কথা সালাতের কথা পাঁচ ওয়াক্ত সালাত তাহাজ্জুদ প্রফেটিক লাইফস্টাইল এরপরে তিনি যেটা ফোকাস করছেন নসিহত করলেন সেটা হলো সিজদায় বেশি বেশি দোয়া করো সিজদায় বেশি বেশি দোয়া করো এই দোয়াগুলো আপনারা শিখবেন হিসনুল মুসলিম বই থেকে কোন বই এখনই প্লে স্টোরে যান দেখেন এখানে হিসনুল মুসলিম অ্যাপস দেওয়া আছে যে কোনো বিষয়ের দোয়া স্পেশালি সকাল এবং সন্ধ্যার দোয়াগুলো ছাড়বেন না সেজদায় গিয়ে নিজের জন্য দোয়া করবেন বাবা মার জন্য দোয়া করবেন আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন উম্মার জন্য দোয়া করবেন আমাদের মা বোনদের জন্য দোয়া করবেন সন্তানদের জন্য দোয়া করবেন আলেম ওলামাদের জন্য দোয়া করবেন মুসলিম নেতাদের জন্য দোয়া করবেন সবার জন্য মজলুম ভাই বোন সবার জন্য দোয়া করবেন পারা যাবে ইনশাআল্লাহ এবং আরবি দিয়ে দোয়া করলে বেশি ভালো এই কারণে যে আল্লাহ পাক এই ভাষায় কোরআন নাজিল করেছেন আর আরবি একটা আয়াতকে যত ভাষাতেই অনুবাদ করা হোক না কেন সেটা আরবির মতো বালাগাত কখনও দেয় না ওই আবেগ ওই অনুভূতি ওই বালাগাত অন্য ভাষায় অনুবাদ করলে আসবে না এই জন্য অ্যারাবিকটা শেখার চেষ্টা করি আমরা সবাই আল্লাহ তৌফিক দান করুন আরবি শেখার চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট এতটুকু আরবি যতটুকু শিখলে আমি কোরআনের অর্থটুকু বুঝতে পারি আমি বলছি না আপনি মুফাসসির হয়ে যাচ্ছেন আমি বলছি না যে আপনি একদম ফকিহ হয়ে গেছেন এত বড় লেভেলের কথা বলছি না অ্যাটলিস্ট আপনাকে কোরআন যেন আমি পড়ে বুঝতে পারি এই পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা আমাকে পড়তে হবে কোরআন মানে কোরআন যেন বুঝতে পারি এই পর্যন্ত আমাকে আরবিটা শিখতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন আমি একটা ওয়েবসাইটের নাম বলে দিই এই ওয়েবসাইট সম্পর্কে স্যারের সাথে কালকে কথা হয়েছে এটা পিস টিভি বাংলা পিস টিভি উর্দু যখন ছিল পিস টিভি উর্দু সম্ভবত এখনও আছে ওখানে একটা কোর্স চালু ছিল www.understandquranacademy.com understandquranacademy.com এখানে ডক্টর আব্দুল আজিজ আব্দুল রহিম নামে একজন ওস্তাদ আছেন তার কোরআন শিক্ষার অনেক ছোটো ছোটো সুন্দর সুন্দর কোর্স আছে তেলাওয়াতের 50% অনুবাদের 70% অনুবাদের 100% অনুবাদের এই কোর্সগুলো ফাঁকে ফাঁকে করতে থাকেন আপনার কাজের ফাঁকে ফাঁকে আধা ঘন্টা এক ঘন্টায় কোর্সগুলো করতে থাকেন ইনশাআল্লাহ এখানে একটা অ্যানাউন্সমেন্ট আমিও দিয়ে দিচ্ছি যে মালয়েশিয়া সফরের এই বরকতময় সময়ে আমি এই অ্যানাউন্সমেন্টটাও দিতে খুব আনন্দ ফিল করছি যে ইনশাআল্লাহ আমরা অনলাইনে একটা অনলাইন মাদ্রাসা খুলবো ইনশাআল্লাহ ইসলামিক অনলাইন মাদ্রাসার মতো একটা অনলাইন মাদ্রাসা খুলো নাম ফিক্স করেছি আমরা এভাবে তহা জিন্দুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসা এখানে আমরা জেনারেল শিক্ষিত ভাই বোনদের জন্যে কোর্সের পর কোর্স লঞ্চ করবো ইনশাআল্লাহ তাআলা প্রথমে কোরআন শিক্ষার কোর্স আরবি ভাষা শিক্ষার কোর্স আরবি ব্যাকরণ শিক্ষার কোর্স কোরআনের অনুবাদ শিক্ষার কোর্স
হাদিস 100 হাদিস শিখুন ইসলামের ইতিহাসের উপর কোর্স ইসলামিক ইকোনমিক্সের উপর কোর্স এভাবে গ্র্যাজুয়ালি আস্তে 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 লেভেল 1 2 3 4 করতে করতে আমরা 6টা লেভেল পর্যন্ত চিন্তা করেছি 6 লেভেল পর্যন্ত যাওয়ার পরে ইনশাআল্লাহ আপনি একজন দাঈ একজন মধ্যম মানের আলেম মানে আমি তো বলছি বড় আলেম আমি আপনাকে বানাতে পারবো না মধ্যম মানের আলেম দাঈ দ্বীনের বুঝওয়ালা মানুষ এই লেভেল পর্যন্ত আপনার জ্ঞান পৌঁছে যাবে ইনশাআল্লাহ আজাওয়াজাল আর এখানে শুধু আমি আমি নিজেই ইনভলভ তা নয় আমি শুধু ক্লাস নিব এমন নয় মহিলাদের জন্য মহিলা টিচার থাকবেন আমি ছাড়া আরো অনেক বরেণ্য ওলামায়ে কেরাম এখানে ক্লাস নেবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের সবাইকে সেই কোর্সগুলো এনরোল করা তৌফিক দান করুন আমিন তো এই জিনিসগুলো শেখা উচিত দোয়াগুলো বেশি বেশি সিজদায় করবেন সিজদায় যদি আপনি আরবিতে দোয়া করতে না জানেন সেক্ষেত্রে নফল সালাতে আপনি বাংলায় দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ এটা নিয়ে অনেকের মধ্যে একটা কনফিউশন আছে আজকে কনফিউশন ক্লিয়ার করলাম ফরজ নামাজে বাংলা ভাষা ইউজ করবেন না নফল সালাতে আপনি সিজদায় যদি আরবি না জানেন বাংলাতে মনের ভাষায় দোয়া করতে পারেন ইনশাআল্লাহ তাহলে কোনো সমস্যা নেই আল্লাহ কবুল করার মালিক কবুলের মালিক কে আল্লাহ আল্লাহ পাক সব ভাষার মালিক ভাষা সব সৃষ্টি করেছেন কে আল্লাহ আচ্ছা একটু গুটিয়ে নিতে হবে আমাকে বিকজ আমার ফ্লাইট আছে আজকে তো আমি আরও যে পয়েন্টসগুলো নিয়েছি তার মধ্যে কয়টা বলেছি পাঁচটা ছয় নম্বর পয়েন্ট হচ্ছে মুজাহাদা তিনি বলেছেন এই আয়াত থেকে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা সূরা আনকাবুতের শেষের দিকে আছে আল্লাহ পাক বলেছেন যারা আমার পথে প্রচেষ্টা চালায় যারা আমার দিনের পথে চেষ্টা করে প্রচেষ্টা চালায় আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করি সুবহানাল্লাহ আমি আল্লাহ তাদেরকে পথ দেখাই একটু পরিবেশ বজায় রাখেন প্লিজ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যারা আমার জন্যে আমার দিনের জন্যে আমার পথে প্রচেষ্টা চালাবে স্ট্রাইভ করবে আমি আল্লাহ তাদেরকে পথ দেখাবো ইনশাআল্লাহ আমি জিজ্ঞাসা করেছিলাম যে কীভাবে আপনার মতো হতে পারি তো তিনি বললেন এক কথার এক ফাঁকে যে মুজাহাদা মুজাহাদা খুব বেশি প্রচেষ্টা এই বয়সেও বলছেন খুব বেশি প্রচেষ্টা মানে ইখলাস ঠিক রেখে নামাজ কালাম ঠিক রেখে তাহাজ্জুদ ঠিক রেখে দোয়া কালাম ঠিক রেখে খুব বেশি প্রচেষ্টা চালাতে হবে গঠনমূলকভাবে প্রচেষ্টা চালালে যে ফলাফল পাওয়া যায় আজকের এই মাহফিলে তো তার প্রমাণ আপনারা কি এটা সাকসেস করার জন্য চেষ্টা করেন নাই কষ্ট করেছেন শ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন ভলেন্টিয়ার ক্রিয়েট করেছেন আজকে মাশাআল্লাহ এত সুন্দর একটা পরিবেশ এভাবে সারা দুনিয়াতে দিন প্রতিষ্ঠা করা সম্ভব হবে ইনশাআল্লাহ যদি আমরা সবাই যার যার জায়গা থেকে প্রচেষ্টাটা সর্বোচ্চ রাখি এবং ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি আমাদের মধ্যে বারবার এক কথাই বলছি আমি অনেক মত পার্থক্য থাকতে পারে কিন্তু তারপরেও আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ সবার মতামতকে সম্মান করব মাজহাবি ফিকটাকে সম্মান করব ওই ভাই শাফি মাজহাব মানে আমি হানাফি ফিক ফলো করি কোনো সমস্যা নাই ওই ভাই হানাফি মাজহাব মানে ওই ভাই হাম্বলি মাজহাব মানে কোনো সমস্যা নাই অ্যাটলিস্ট একজন ইমামকে তো সে ফলো করছে তারপরে আমরা সবাই ভাই ভাই হয়ে থাকবো ইনশাআল্লাহ ইখতিলাফ থাকতে পারে তার মতকে সম্মান করব আমার মতকে সে সম্মান করবে এই মানসিকতা তৈরি করতে হবে আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন এরপরে মুজাহাদার কথা বলতে গিয়ে তিনি বলছেন মুজাহাদার সময় এই চেষ্টা প্রচেষ্টার সময় খুব করে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখতে হবে ইব্রাহিম আলাইহিসসালামের মতো হাসবি আল্লাহ ওয়া নিআমাল ওয়াকিল কোনো সমস্যা নেই আল্লাহ আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন ইনশাআল্লাহ মূসা আলাইহিসসালামের মতো কাল্লা ইন্না রাব্বি মাইয়া সাইয়াহদিন তার বাহিনী বলছে মানে বনু ইসরাইল বলছে পিছনে ফেরাউনের বাহিনী সামনে লোহিত সাগর ইন্না লামুদরাকুন আমরা ধরা পড়ে গেলাম তখন মূসা আলাইহিসসালাম বলছেন কাল্লা কখনো নয় ওই রকম সিচুয়েশনে তিনি বলছেন কাল্লা কখনো নয় ইন্না রব্বি মাইয়া সাইয়াহদিন আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন ইনশাআল্লাহ সেম কথা বলেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সওরে আবু বকর সিদ্দিক বলছেন উপর থেকে তারা আমাদেরকে দেখে ফেলবে তিনি বলছেন না লা তাহজান তুমি দুশ্চিন্তা করো না ইন্নাল্লাহ মাআনা আল্লাহ আমাদের সাথে আছে এই তাওয়াক্কুল আল্লাহর প্রতি এই পূর্ণ তাওয়াক্কুল যার থাকবে ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন আল্লাহ পাক এই তাওয়াক্কুলকারীদেরকে আল্লাহ পাক ভালো রাখেন ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন আল্লাহর প্রতি ভরসাকারীরা যেন আল্লাহর প্রতি ভরসা রাখে আমরা সবাই আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখবো ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ শুধু আমাদেরকে আমাদের ঈমান আমল আকীদা আমাদের মুজাহাদা ইউনিটি এই জায়গাগুলো ঠিক করতে হবে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করুন আমিন এরপর তিনি বলেছেন দলীয় সাম্প্রদায়িকতা পরিহার করতে এটা কেমন ওই যে ধর্মীয় কিছু বিভাজন আছে একবার এক দলে ঢুকে গেছেন অন্য ভাইকে ভাই মনে হয় না
সালাম দেওয়ার সময় খুঁজে খুঁজে সালাম দেয় যে ও আমার গ্রুপের কি না, অন্য গ্রুপের হলে সালাম দেয় না। এই ন্যারো মাইন্ডেড মানসিকতা ত্যাগ করতে বলেছেন। আমরা সবাই মুসলিম, তিনি বলছেন ওয়ামান আহ, বারবার এই একটা বলেন, আপনারা তো শোনেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ আর ভালো কে আছে, আহসান কে আছে, যে ব্যক্তি বলে, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং নিজে সৎ আমল করে আর বলে আমি মুসলিমদের একজন, আমি মুসলিমদের একজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিচয় নিয়েই দাওয়াতে কাজ করেছেন, আমরা মুসলিম, এটা আমাদের মৌলিক পরিচয়। এরপরে আপনার কোনো যৌগিক পরিচয় থাকতে পারে, কিন্তু ওই পরিচয়কে কেন্দ্র করে আমরা আমাদের মধ্যে ডিভাইডেশন করবো না, ক্রিয়েট করবো না ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, একমত তো নাকি? আলহামদুলিল্লাহ। এখন আমরা ধর্মীয় সাম্প্রদায়িকতা যেগুলো আমাদের দলীয়করণ, এই ফেরকাগুলো থেকে একটু ব্রড মাইন্ডেড হওয়ার চেষ্টা করি। যদি আপনি কোনো দলকে ভালোবাসেন বা কোনো দলের সদস্য হয়ে থাকেন, থাকেন তাও সমস্যা নাই, কিন্তু অন্য ভাইকে কাফের মনে করিয়েন না। আমার রিকোয়েস্ট এতটুকু, অন্য ভাইকে কাফের মনে করিয়েন না, সেও মুসলিম। আর এই অ্যারোগেন্সিটা কিন্তু ইবলিসের অ্যারোগেন্সি। ইবলিস বলেছিল না জানা খায়রু মিন, আমি তো তার চেয়ে উত্তম, খলাকতানি মিন নার, আমাকে আল্লাহ আপনি সৃষ্টি করেছেন আগুন দিয়ে, ওয়া খলাকতাহু মিন তিন, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমি কেন ওকে সেজদা করতে যাব। এই যে এটাকে কি বলে অ্যারোগেন্সি, অহংকার, উদ্ধত আচরণ, এই আচরণের কারণেই তো সে শয়তান হয়ে গেল। অতএব আমরা নিজেদেরকে অন্যর থেকে সুপিরিয়র না ভাবি। আমি যে বড় বড় কথা বলছি এর চেয়ে ওই ভাইয়ের আমল বেশি হতে পারে, ওই ভাইয়ের চেয়ে এই ভাইয়ের আমল বেশি হতে পারে, কে জানে কার আমল নামায় কত নেকি আছে আর কোন আমল আল্লাহর কাছে কবুল হবে, এটা তো আল্লাহই ভালো জানে। অতএব আমাদের সবাইকে তাসকিয়া অর্জন করার চেষ্টা করতে হবে, আত্মশুদ্ধি আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। এরপর তিনি বলেছেন আমি আমার ছেলেকে এখানে এখানে পড়িয়েছি, কিন্তু ডিগ্রি সার্টিফিকেট সব কিছু নয়। কথাটা খুব ভালো লেগেছে আমার কাছে, ডিগ্রি সার্টিফিকেট সব কিছু নয়, ডিগ্রি পেলাম, সার্টিফিকেট পেলাম, এইটা ওইটা, এগুলোই আমার কাছে আলেম স্কলারশিপের মানদণ্ড নয়। এলেম আল্লাহর পক্ষ থেকে আসে, এবং ওলামায়ে কেরামদের সামনে বসে বসে যে সিনাই সিনাই যে এলেমটা আসে, এটাই হচ্ছে জ্ঞান। এই যে কালকে ওনার সাথে বসে এই যে এতগুলো কথা শুনলাম, এই যে জ্ঞান আমি পেলাম না, এটা তো আমি 20টা বই পড়ে পেতাম না, ব্যাপারটা বুঝতে পারেন না। একটা সার্টিফিকেট পেয়েছি ধরেন অনলাইন একটা মাদ্রাসা থেকে যে আমি মাস্টার্স করেছি, কিন্তু এই জ্ঞানগুলো যদি আমি না পেতাম তাহলে কি আমার জ্ঞান পূর্ণাঙ্গ হতো? তো এটাই তিনি বোঝাতে যাচ্ছেন সম্মানিত সেই মেহমান স্যার, যে ডিগ্রি এবং সার্টিফিকেটই সবসময় জ্ঞানের মানদণ্ড নয়। জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসবে, কখন আসবে, যখন আমরা এই বেসিকগুলো ঠিক করব এবং বরেণ্য রিনাউন্ড ওলামায়ে কেরামদের কাছে গিয়ে গিয়ে আমরা সরাসরি জ্ঞান নেওয়ার চেষ্টা করব। আপনারা সফর করবেন, ভিজিট করবেন, আলেমদের বাসায় যাবেন, তাদের অফিসে যাবেন, বসবেন, কথা বলবেন, প্রশ্ন করবেন, এভাবে জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন। আর বইপত্র তো পড়বেন, লেকচার তো শুনবেনই, কিন্তু মূল এটা একটা সোর্স থাকবে জ্ঞান অর্জনের, সরাসরি গিয়ে জ্ঞান নেওয়ার চেষ্টা করা। আল্লাহ পাক আমাদেরকে ওলামায়ে কেরামের সহবতে গিয়ে জ্ঞান নেওয়ার তৌফিক দান করুন, আমিন। ঠিক আছে, এটাও অবশ্য তিনি বলেছিলেন যে এখন হকপন্থী স্কলার হাতে গোনা যায়, এটাও বলেছেন, সত্যিকারের আলেম এখন হাতে গোনা যায়, এটা খুঁজে বের করতে হবে আপনাদেরকে। যারা হক ও বাতিলকে মিশ্রিত করে না, হককে স্পষ্ট করে, বাতিলকেও স্পষ্ট করে, প্রকৃত আলেম। সামান্য কিছু দুনিয়ার স্বার্থে যারা দিনকে বিক্রি করে দিবে, এটা কখনোই প্রকৃত আলেম নয়। তিনি বলছেন হাতে গোনা যায় স্কলার্স, ভেরি ফিউ অফ দেম, উনি ওনার মতো করে বলছেন, এখন তো খুব অল্প হাতে গোনা। একটা সময় ছিল সালফে সালেহীনদের যুগে অগণিত ওলামায়ে কেরাম, অগণিত। এখন সত্যি সত্যি হকপন্থী ওলামায়ে কেরাম হাতে হাতে গোনা যায়। আল্লাহপাক তারপরে আমরা দোয়া করি আল্লাহপাক আমাদের সবাইকে হকপন্থী ওলামায়ে কেরামদের সহবত দান করুন, আমিন। এরপর আমি একটা বড় প্রশ্ন করেছিলাম, যে প্রশ্নটা আমি অনেককেই করি, যে হাউ টু এস্টাবলিশ ইসলাম ইন বিগার রিজন আর গ্লোবাল সার্ফেস ইত্যাদি। উনি বলছেন, আমি এই কথাটা আমিও নিজে বলেছি আগে, উনি বলছেন যে প্রথমে এত বড় চিন্তা না, প্রথমে চিন্তাটা হচ্ছে নিজের উপরে দিনটা প্রতিষ্ঠা আছে কিনা, নিজে আমি নিজের পরিবারটা ঠিক করতে পারলাম কিনা, আমি দিনের দাওয়াতি কাজ করছি কিনা অ্যাপ্রোপ্রিয়েটলি, আমি সোসাইটি চেঞ্জের কাজ করছি কিনা, এগুলো যখন বিল্ড আপ হবে দেন উই উইল ইমার্জ ইনশাল্লাহ, তারপরে আমরা বড় স্বপ্ন দেখতে পারি, তার আগে না। এই কথা আমিও বলেছি, তার সাথে আমার চিন্তা এখানে মিলে গেছে। তো আমি টেকনিক্যালি প্রশ্ন করেছিলাম যে আসলে অনেকে তো চেষ্টা করছে,
কিন্তু আসলে রাইট ট্র্যাক কোনটা, কোন পদ্ধতিতে চেষ্টা করলে ভালো হবে। উনিও টেকনিক্যাল মানুষ, উনি অ্যান্সার টেকনিক্যালি দিলেন যে দ্য রাইট ট্র্যাক উইল বি দ্য ট্র্যাক অফ প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সঠিক ট্র্যাকটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ট্র্যাক। তো ওইটা কীভাবে বুঝবো? তাহলে নবীর জীবনী পড়তে হবে, কীভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ করলেন, দিনটা কায়েম করলেন, ওইটাই হলো সুন্নাহ। তো এই সুন্নাহর আলোকে তিনি বলছেন আগে নিজের উপর, দেন এস্টাবলিশ ইসলাম ইন ইউর ফ্যামিলি, তারপরে আস্তে আস্তে তোমার পরিচিত মহলে, সোসাইটিতে, যতদূর পর্যন্ত আল্লাহপাক তোমাকে তৌফিক দান করেন। আল্লাহপাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আর ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন এই সমস্ত ছোট ছোট চেষ্টাগুলোকে একজন নেতা ঐক্যবদ্ধ করবেন ইনশাআল্লাহ, তখন খেলা হবে ইনশাআল্লাহ তাআলা। তারপরে আমি বলতে চাই, তিনি বলছেন, আরও বলেছেন যে লেখাপড়া করার ক্ষেত্রে জিজ্ঞাসা করছি, লেখাপড়া স্টাডি করার ক্ষেত্রে আমরা আসলে কোন কোন স্কলার বা কী কী বিষয়কে বেশি গুরুত্ব দিব। তিনি বলছেন এভাবে যে পূর্ববর্তী ওলামায়ে কেরাম যারা, বরেণ্য আগেকার ওলামায়ে কেরাম যারা, সলফে সালেহীন, তাদের কিতাব, তাদের বই, তাদের রিসোর্সগুলোকে বেশি প্রাধান্য দিতে হবে, কারণ তাদের কাছে ছিল একটা সুপ্রিম নলেজ যেটা আমাদের কাছে এখন ওইভাবে নাই, আমরা ওই বইগুলোর উপর ডিপেন্ডেন্ট। তো পূর্ববর্তী ওলামায়ে কেরাম, বরেণ্য ওলামায়ে কেরামদের কিতাবাদিগুলো মোতালা করতে তিনি বেশি উৎসাহিত করছেন, আমিও এটাই আপনাদেরকে নসিহত করছি। আল্লাহ তৌফিক দান করুন। বাংলা আমি শেষ করছি, 10 মিনিটের মধ্যে ইনশাল্লাহ। বাঙালি জাতির প্রতি একটা নসিহত করেছেন, বলবো? অতি আবেগের চোটে, বাই দ্য ওয়ে উনি কিছু কথা বলুন, উনি খুবই মেহমানদারি কর্নেওয়ালা একজন মানুষ, গেস্টকে খুব সম্মান করেন, মেহমানদারি করেন, চমৎকার, অত্যন্ত বিনয়ী মানুষ, সবসময় হাসি মুখে কথা বলেন, যদি একটু হার্ড কথা বলেন সেটাও হাসি মুখে বলেন, এবং নামাজের খুব পাবন্দ, তাহাজ্জুদের খুব পাবন্দ, খুব বেশি দোয়া করেন। তো এই মানুষটাকে দেখে তো একটু আবেগ ভেসে ওঠেই, ওঠে কি না? তো চলে যাওয়ার সময় আমাকে একটা হাদিয়া দিয়েছেন, খুবই স্পেশাল একটা আতর। আমি বলি যে আমার আমার বাসায় কিন্তু প্রচুর আতরের কালেকশন আছে, ওইটা দিয়ে যে কাউকে ফরজ গোসল দেওয়া যাবে, ঠিক আছে, কিন্তু এটা আমার জন্য খুব স্পেশাল এই গিফটটা। সেটা হাজারে আসওয়াদে ইউজ করা হয় এবং তিনি, তার নাম সিগনেচার করা আছে ওখানে। তো তা আমি বললাম যে স্যার আরেকটা জিনিস যদি কিছু মনে না করেন তাহলে নিতে চাই, বলো। তো বললেন যে, বললাম যে স্যার আপনার টুপিটা দেওয়া যাবে? আমরা কিন্তু আসলে ওই আকিদা লালন করি না যেটা দিলে বরকত হবে বা এরকম এরকম কিছু না, জাস্ট একটা স্মৃতি, তাই না? তো তিনি একটু বিরক্ত হলেন, বললেন যে তুমি লেকচারে পুরো বাঙালি জাতিকে বলবা বাংলাদেশিরা কেন টুপি চায় বারবার, মানে এ অভিজ্ঞতা তার আগেও হয়েছে আর কি, ঠিক আছে, টুপি চাইলে বাজার থেকে কিনতে বলো, 10 রিংগেট, কত রিংগেট লাগবে, 5 রিংগেট, চিপ, ভেরি চিপ, ইউ ক্যান বাই, বলছেন। তো বলছে তুমি উল্টা বাঙালিদেরকে বলবা তারা যেন টুপি টুপি না চায়, ঠিক আছে। তো ভাই আপনারা আল্লাহর ওয়াস্তে আর টুপি টুপি চায়েন না, আমার কাছে অনেকে চাইছে ভাই টুপিটা, আমার ওই একটাই টুপি, যে ব্ল্যাক টুপিটা ওটা একটাই, ওটা আসলে কিন্তু তার সেকেন্ড কপি নাই, ওটা আমার একটাই। তো এটা আপনারা কইরেন না, আমাদের জাতির মানিজ্যত রাখেন, ঠিক আছে। এর আগে একজনের কথা শুনেছি যিনি দেখা করতে গিয়েছেন, টাইম দিয়েছেন উনি 5টায়, উনি 5 মিনিট পরে ঢুকেছেন, তখন যিনি ঢুকেছেন তাকে খুব সূক্ষ্মভাবে একটা অপমান করা হয়েছে, তোমরা বাঙালিরা একটু দেরি করেই আসো। আল্লাহর বাস্তে আমরা আমাদের এই প্রবলেমসগুলো চেঞ্জ করি, আল্লাহ তৌফিক ইনায়াত করুন। আর সবশেষ তিনি বললেন যে আমার পরিবারের মহিলারাও দাওয়াতি কাজ করে, মাশাআল্লাহ। তা আমরা আমাদের দিনী বোনদেরকে এখানে যারা আছেন উৎসাহিত করব যে আপনারা আপনাদের পরিবারের অনেক বড় দায়িত্বশীল, এবং সত্যি কথা বলতে মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। চল এখন আমাদের প্রত্যেক পরিবারের পিতাকে হতে হবে ইব্রাহিমের মতো আলাইহিসসালাম, প্রত্যেক পরিবারের সন্তানরা হবে ইসমাইলের মতো আলাইহিসসালাম, এবং আমাদের মা বোনদেরকে হতে হবে হাজারা এবং সারা আলাইহিমাসসালামের মতো। যদি হাজারা আলাইহাসসালামের মতো মা না হয় পরিবারে, তাহলে ইসমাইলের মতো সন্তান জন্ম হবে না। তিনি ফুল ফ্যামিলি দাওয়াতি কাজ করেন, আমরাও আমাদের ফুল ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে দাওয়াতি কাজ করার চেষ্টা করব, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। আর তিনি বলেছেন যে
আমরা এখন খুব রেস্ট প্রিয় জাতি হয়ে যাচ্ছি আমাদের নামাজের সময় ঘুমের সময় থেকে বেশি হওয়া উচিত আমাদের নামাজের সময়টা ঘুমের সময় থেকে বেশি হওয়া উচিত এবং দাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অমুসলিমদের মাঝে বেশি বেশি দাওয়াতি কাজ করা উচিত আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন এবং মুসলিমদের মধ্যে ইসলাহ এবং সংশোধনের কাজ করা উচিত সবসময় দলিল প্রমাণ ভিত্তিক দাওয়াতি কাজ করা উচিত এবং যে কথার প্রেক্ষিতে কোনো দলিল পাওয়া যাবে না সেটাকে দেয়ালে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত এছাড়া আরো অনেক গল্প হয়েছে সেগুলো আমি পাবলিকলি আর আলোচনা করছি না আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে অনেক বিষয় উঠে আসলো সর্বপ্রথম যে বিষয়টা আমরা ফোকাস করব আল্লাহ পাকের জন্য আমরা আমাদের দুনিয়া এবং আখিরাতে সব কাজ করব ইনশাআল্লাহ প্রতিটা কাজের ইখলাস ঠিক করব ইনশাআল্লাহ এরপরে আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যাব ইনশাআল্লাহ নামাজের ব্যাপারে খুব কঠোর থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রতিটা কাজ সুন্নাহ মাফিক করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব যে প্রতিদিন দিনই ইলম অর্জনের চেষ্টা করা কিছু কিছু করে হলে ইলম অর্জনের চেষ্টা করা ওলামায়ে কেরামদের দ্বারস্থ হওয়া এবং তাদের কাছে সরাসরি জ্ঞান শেখার চেষ্টা করা আরও চেষ্টা করব তাহাজ্জুদ গোজার হওয়ার জন্য এবং বেশি থেকে বেশি সিজদায় আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করার জন্য আমাদের পুরো পরিবারকে নিয়ে আমরা ইসলামের জন্য কাজ করব ইনশাআল্লাহ সন্তানদেরকে মানুষ করব ইনশাআল্লাহ এমনভাবে মানুষ করব যাতে ওরা আগামী দিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে পারে ওদের হাতে যেন ইসলামী খেলাফত পতাকা উঠে ইনশাআল্লাহু আজ্জা ওয়াজাল এবং সাম্প্রদায়িক হব না ভেদাভেদে যাব না বিভক্তির দিকে যাব না আমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ক্রিয়েট করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে যারা উপস্থিত আছেন আল্লাহ পাক সকলের গুনাহগুলো মাফ করুন আমিন আল্লাহ পাক আমাদের যে ভাইরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলটা অ্যারেঞ্জ করেছেন সকলের নেক হায়াতকে আল্লাহ পাক বৃদ্ধি করুন আমিন খাস করে আমাদের অডিয়েন্সদের মধ্যে ইয়াং জেনারেশন যারা আছেন আমাদের যুবক যুবতী ভাই বোনেরা সবাইকে আল্লাহ পাক দ্বীনের গভীর জ্ঞান অর্জনের তৌফিক দান করুন আমিন সেই জ্ঞানকে কাজে লাগিয়ে আমল করার তৌফিক দান করুন আমিন এবং খুসুসি আমল বাড়িয়ে দিন আমিন গোপন আমল বাড়িয়ে দিন আমিন এবং উম্মাকে ঐক্যবদ্ধ করার তৌফিক দান করুন এই যৌবন কালটাকে আল্লাহর জন্য বিলিয়ে দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী দিনে দীন ইসলামের বিজয়ে আমাদের সবাইকে জান মাল সময় শ্রম ব্যয় করে দাওয়াত এবং জিহাদ করার তৌফিক দান করুন আমিন আজকের মতো প্রিয় ভাইরা এখানে শেষ করতে বাধ্য হচ্ছি আমার ফ্লাইট আছে আমাকে চলে যেতে হচ্ছে আপনাদের সবশেষে বলবো পুরো মালয়েশিয়া যতগুলো প্রোগ্রাম হয়েছে আপনাদের ব্যবহার আপনাদের আতিথেয়তা আপনাদের আন্তরিকতা মেহমানদারিতা আমাকে মুগ্ধ করেছে আলহামদুলিল্লাহ বারবার আসতে চাই আর যদি কখনো হিজরত করে চলে আসতে হয় আমার জন্য জায়গা একটু রাখেন ঠিক আছে আর আমার জন্য আমার পরিবারের জন্য আমার সন্তানজন সবার জন্য দোয়া করবেন আমরা আসলে সবাই ফুল ফ্যামিলি টুকটাক অসুস্থ আছি আল্লাহ পাক যেন সকলকে শেফায়ে কামেলা দান করেন আর দীর্ঘ নেক হায়াতে তৈয়বা দান করেন আল্লাহ পাকের জমিনে দিনের বিজয় অর্জন করার নিয়ে আসার তৌফিক আল্লাহ পাক দান করেন এবং আমরা যে জায়গায় থাকি সেটা একটা ব্যাটল ফিল্ড সেখানে যেন আমরা ইমান আমল নিয়ে টিকে থাকতে পারি সেই দোয়া আমাদের জন্য করবেন ইনশাআল্লাহ সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বারাকাল্লাহু ফিকুম হাইয়াকুম আল্লাহ